شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আমার প্রাণ প্রিয় ভাইরা, এটা রাগ করা যাবে না, কখনো রাগ করা যাবে না। রাগটাই হচ্ছে কি শয়তানের কাজ, আর রাগ না করাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক উম্মত হওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাল গযবা ইয়াতি মিনাশ শাইতান, গযব আসে ইয়া রাগ আসে শয়তানের থেকে। ওয়া ইন্নামা শাইতানু খুলিকা মিনান নার, আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুনকে নিবানো হয় কি দ্বারা? পানি দ্বারা। ফাইদা গযব আহাদুকুম, যদি তোমাদের কেউ রাগ করো, ফলিয়া তাওয়াজ্জা, তাহলে তুমি ওযু করো, সঙ্গে সঙ্গে রাগ চলে যাবে। আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم فاذا غضب احدكم فليجلس فهو قائم পরস্পদিন রেগে যাও তাহলে একদিন বসে পড়ো, তাহলে রাগ চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহা ঔষধ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে বুখারী মুসলিম সবাই এসেছে যে তোমরা দুজনকে রাগ করো তাহলে আউযু বিল্লাহ বলো, রাগ চলে যাবে। আমার প্রাণ ভাইরা, আমাদের সুসম্পর্ক রাখার ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষের সাথে আমার সুসম্পর্ক রাখবো এবং কাউকে আমার তিরস্কার করবো না, এমনকি একজন পাপী গুনাহগার ব্যক্তি তার সাথে আমাদের সুসম্পর্ক ভালো থাকতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসে বসে আছেন, সাহাবী কেরামদেরকে নিয়ে বসে আছেন, তিনি দাস দিচ্ছেন। হঠাৎ এক মহিলা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি জানাইতু তাতাহহারুনি, রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন। ফাহাওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চেহারাটা ঘুরিয়ে নিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরিয়ে নেওয়ার কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দয়ার নবী, তিনি রহিম, তিনি দয়াশীল, দয়ার নবী, করুণার সবি। তিনি চাচ্ছিলেন মহিলাটি আর এ কথা না বলুক, সে মনে মনে তওবা করুক, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিক। কিন্তু মহিলাটি তৃপ্ত হইল না, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহারনি, আমাকে আপনি পবিত্র করেন, ইন্নি জানাইতু, আমি বেবিচারিনী মহিলা, আমাকে আপনি পবিত্র করুন। এরপর রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরিয়ে নিলেন, তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি হামিলুন, ইন্নি হামিলুন, ইয়া রাসূলুল্লাহ আমি গর্ভবতী হয়েছি, আমার পেটে বাচ্চা, ব্যভিচার করার কারণে আমি গর্ভবতী হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, তিরস্কারও করলেন না, গালিও দিলেন না। তিনি দেখলেন যে মেয়েটির পেটে বাচ্চা রয়েছে, এখন যদি রসম করা হয় তার নিষ্পাপ বাচ্চা, সেও নিহত হয়ে যাবে। তাই রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযহাবি হাদবো ইযহাবি, তুমি চলে যাও, তোমার সন্তানকে ভূমিষ্ঠ করো, এরপর তুমি আসো। তবে একদিন নয়, দুই দিন নয়, তিন মাস নয়, নয় মাস পর যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে নবজাতক শিশুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় সে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইবনি, এই যে আমার সন্তান আমি ভূমিষ্ঠ করেছি, তাহারনি, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইযহাবি ওয়াতারজিহু, তুমি তোমার সেই সন্তানকে নিয়ে যাও, দুধ পান করাও, দুধ যখন ছেড়ে দেবে তখন তুমি নিয়ে এসো। এরপর মহিলাটি সেই সন্তানকে নিয়ে চলে গেলেন। এক বছর দুই বছর যখন হয়ে গেল, সন্তান যখন রুটি খাবার শিখলো, তখন আবার সন্তানকে নিয়ে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ হাকা ইবনি মা ইহতাত লাবানা উম্মাহু, এই যে আমার ছেলে, সে তার মায়ের দুধ পান করার প্রতি মুখাপেক কিনা, সে দুধ ছেড়ে দিয়েছে, এই দেখুন ইয়া রাসূলুল্লাহ তার হাতে রুটি, সে রুটি খেতে শিখেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এখন আপনি পবিত্র করুন। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযাহু ইবনুহু ওয়া রাফাআহু, রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানকে ধরলেন এবং উঁচু করলেন এবং বললেন, মান ইউকাফিলু হাযা ওয়া হুয়া রাফীকি ফিল জান্নাতি কাতাইনি, এই সন্তানের যে দায়িত্ব নেবে
সে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে, এই সন্তানের দায়িত্ব জেনেবে, সে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। এই দুই আঙ্গুলের মতো, এই দুই আঙ্গুর যেমন নিকটে নিকটে অবস্থান করছে, ওই ব্যক্তিও জান্নাতে আমার সাথে এমন নিকটে অবস্থান করবে। ফাকামা রাজুল মিনাল আনসার, আনসার একজন সাহাবি দাঁড়িয়ে গেলে এমন সন্তানের পূর্ণ দায়িত্ব নিয়ে নিলেন। ফামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ারাজমহু, রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন তাকে রজম করার জন্য। এরপর মহিলাটিকে নিয়ে যাওয়া হলো কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দেওয়া হলো। এরপর চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হলো, পাথরের আঘাতে রক্তরঞ্জিত হয়ে গেল তার দেহগুল। এরপরে তিনি বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটির, এই মহিলাটির জানাজা পড়াইলেন। শত সহস্র সাহাবী কিরাম জানাজায় হাজির হলেন, জানাজা শেষ হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাল্লাইতা আসাল্লাইতা আলাইহা ফাকাদ জানাত, আপনি এমন একটি মহিলার জানাজা পড়লেন, আপনি এমন একটি মহিলার জানাজা পড়াইলেন যে ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেলেন, মুখ পরিবর্তন হয়ে গেল। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাবাল্লাকা ইয়া উমা, হে উমার তোমার কথায় আমি আশ্চর্য হচ্ছি, হে উমার তোমার কথায় আমি আশ্চর্য হচ্ছি। ফাকাদ তাবাত তাওবাতান লাউ কাসামাত আহলাল মদিনা 70 মাররা লাওসআতহুম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমার তোমার কথায় আমি আশ্চর্য হচ্ছি, এই মহিলাটি এত বড় তওবা করেছে যে মদিনাবাসী যদি 70 বার তওবা করে, তারপর মদিনাবাসীর তওবার চাইতে এই মহিলার তওবার প্রশস্ততা অনেক বেশি। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই ঘটনা বড় উদ্দেশ্য এটাই যে একজন পাপী গুনাহগার ব্যক্তিকে আমাদের উচিত নয় তাকে তিরস্কার করা। এখানে উমর ইবনে খাত্তাব তিনি একটি মন্তব্য করলেন, রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তার তওবার সাথে মদিনাবাসীর তওবা কখনো এক হতে পারে না। তাই নয় আমার প্রাণপ্রিয় ভাইরা, আরেকটি রওয়ায়েত এসেছে মুসলিম, সহিহ মুসলিম এসেছে, অনেক কিতাবে এই হাদিস নিয়ে এসেছেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গেছেন, এই আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি তাহলে আমাদের মাঝে সুসম্পর্ক বজায় থাকবে অনন্তকাল। দুনিয়াতে এই সুসম্পর্ক থাকবেই, আর এই সুসম্পর্কের মাধ্যমে পরকালও আমাদের সুসম্পর্ক বজায় থাকবে।